56তম বর্ষে পদার্পণ করলো মধ্যমগ্রাম উদয়রাজপুর পেয়ারা বাগান সর্বজনীন দুর্গাপূজো। এবছর তাদের থিম শীষমহল। গোটা পুঞ্জ মণ্ডপ সেজে উঠেছে কাচের কাজ ও রাজস্থানী ঘরানা। মণ্ডপের বাইরে রয়েছে আলোর এক অসাধারণ প্রদর্শন। মাতৃ প্রতিমাতেও রয়েছে এক নতুনত্বের ছোঁয়া। বর্ষে পদার্পণ এবছর মধ্যমগ্রাম উদয়রাজপুর পেয়ারা বাগান সর্বজনীন। তাদের এবছরের দুর্গাপূজার থিম শীষমহল। গোটা মণ্ডপ সজ্জাতে রয়েছে কাচের কাজ এবং রাজস্থানী ঘরানায় তৈরি হয়েছে গোটা মণ্ডপ। মণ্ডপের বাইরে রয়েছে আলোক সজ্জার এক খুব সুন্দর অসাধারণ নিদর্শন। আমরা উদয়রাজপুর পেয়ারা বাগান পুজো কমিটি, আমরা আমাদের পুজো এবছর 56তম বছরে পদার্পণ করলো আমাদের মাতৃ প্রতিমা, মানে একটা অন্য ঘরানার একটা মাতৃ প্রতিমা আমরা দর্শনার্থীদের উদ্দেশ্যে করেছি। আমাদের মাতৃ প্রতিমা এবার প্রদীপ রুদ্রপাল বানিয়েছেন, ভাস্কর শ্রী প্রদীপ রুদ্রপাল বানিয়েছেন এবং আমরা আমাদের পুরো মণ্ডপে একটা রাজস্থানী ঘরানা তুলে ধরার চেষ্টা করেছি। এখানের যে দুর্গা প্রতিমা রয়েছে সেটিও রয়েছে একটি বিশেষ ঘরানায়। মধ্যমগ্রাম থেকে শর্মিপালের রিপোর্ট, সময় কলকাতা।